এগারো চ্যানেল মুনিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো আছি বলে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও। তো প্রচুর প্রচুর মানে রিকোয়েস্ট করেছে আমাকে, বলতে পারো আমি যেদিন থেকে ওয়াইটি করছি মানে সেদিন থেকে বলতে পারো আমাকে এই রিকোয়েস্টটা করছে, মানে যবে থেকে আমি চ্যালেঞ্জ ভিডিওটা করা স্টার্ট করেছি তবে থেকেই আমাকে এই রিকোয়েস্টটা করছে। তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝে গেছো ভিডিওটা কি। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে বার্প চ্যালেঞ্জ উইথ স্প্রাইট। তো এই দেখো, এখানে আমি স্প্রাইট নিয়ে নিয়েছি। তো আমি যেহেতু আমি স্প্রাইট পছন্দ করি না, তাই জন্য খুব ছোট্ট একটা স্প্রাইটের বোতল নিয়েছি। তো একদম পছন্দ করি না খেতে, আজকে ভিডিও করার জন্য আমি বললাম আমাকে এনে দিতে, এই জন্য এনে দিয়েছি। তো চলো আর বেশি বকবক করবো না, এটা অনেকক্ষণ আগে এনেছে না, হয়তো গরম হয়ে যাবে। আর দেখি আজকে কতগুলো ঢেকুর দিতে পারি। তো চলো, ভীষণ ফানি হতে চলেছে চ্যালেঞ্জ ভিডিওটা, আর অনেকে রিকোয়েস্ট করেছে তো ভাবলাম যে চলো রিকোয়েস্টে রাখা। তো চলো এই রিকোয়েস্টের ভিডিওটা স্টার্ট করে দিই, কতগুলো আজকে ঢেকুর দিতে পারি। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, নতুন বন্ধুরা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, ঠিক আছে? তো চলো, অনেকক্ষণ আগে এনেছে, এটা প্রায় গরম হয়ে গেছে। তো চলো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে ঢেলে ঢেলে খাবো। আমার ভালো লাগে না একদম এগুলো খেতে। হয়েছে অনেক আস্তে, দুটো ছটা, অনেক আস্তে আস্তে হচ্ছে, জোরে জোরে হচ্ছে না। ছটা আমার একদম ভালো লাগে না স্প্রাইট খেতে, শুধুমাত্র ভিডিও করার জন্য খাচ্ছি। হচ্ছেই না তো এখনো এতটা আছে, অনেক আস্তে আস্তে হচ্ছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, মানে ভীষণ আস্তে আস্তে হচ্ছে, আসে না কি জানি। আমার না হিচকি, তারপরে ঢেকুর, এগুলো না একদম মানে হয় না আমার। আমাকে রিকোয়েস্ট করেছে লাইভে এসেও রিকোয়েস্ট করে,
ভিডিওতেও কমেন্ট করে অনেকে এই মানে ভিডিওটা করতে, পেটের মধ্যে কেমন গুড়গুড় গুড়গুড় করছে, যে স্প্রাইট খেলাম না এই জন্য হবে হয়তো। সাতটা হলো, আগে হয়েছে অনেক ছোট ছোট, তো ওগুলো ধরলাম না, এটাও যদিও ছোটই হচ্ছে, কি করব হচ্ছে না তো আমার, মানে সত্যি ঢেকুর বলো তারপরে হিচকি বলো এগুলো আমার সহজে ওঠে না কেন জানি না। গা গোলাচ্ছে, খেতে ইচ্ছে করে না, আমার একদম ভালো লাগে না স্প্রাইট, মানে কি বলবো, কোল্ড ড্রিঙ্কসও ভালো লাগে না, এই সেভেন আপও ভালো লাগে না, কিছু ভালো লাগে না, ভালো লাগে আমাদের একটু ফুটি ভালো লাগে। নটা দশটা এগারো বারোটা, কত বড় হলো দেখলে, পেটটা পুরো হালকা হয়ে গেছে, এতক্ষণ পেটটা পুরো বোঝাই বোঝাই ছিল, চোদ্দ, এই যে এতটুকু এখন স্প্রাইট আছে আর খাবো না, আমার ভালো লাগছে না, গার মধ্যে কেমন অস্বস্তি ফিল হচ্ছে, একদম ভালো লাগে না। অনেকে বলে এগুলো খেলে হজম হয়ে যায়, ভালো লাগে অনেকের, মানে খুব পছন্দের একটা জিনিস, আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, তো কি করবো আর, ভালো না লাগলে কিছু তো করার নেই, তো চলো আর হচ্ছে না, আজকে 12টা হলো, হবে না আর, হলো না, 12টা হলো, 12 আর হলো না, তো চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, নেক্সট আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা। যাওয়ার সময় একটা দিয়ে গেলাম, চলো টাটা।